नमस्कार बंधुरा, डिपार्टमेंट अफ एग्रिकल्चर गवर्नमेंट अफ वेस्ट बेंगल तरफ थेके अनलाइन भर्तुकीयुक्त कृषि जंत्रपाति आवेदन प्रसेस किन्तु 17 আগস্ট 11টা AM থেকে স্টার্ট হয়ে গেছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনারা সম্পূর্ণ অনলাইনে ভর্তুকিযুক্ত কৃষি যন্ত্রপাতির জন্য আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টসের আপনাদের প্রয়োজন হবে বিস্তারিতভাবে। অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ হবে, অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখবেন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রথমেই বলে রাখি, যদি আপনারা অনলাইনে আবেদন করতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অফলাইনেও সরাসরি আপনাদের যে নিকটতম কৃষি আধিকারিক দপ্তর রয়েছে সেখানে গিয়েও আপনারা আবেদন করতে পারবেন। সেই নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, ভিডিওর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চাইলে আপনারা দেখতে পারেন কিভাবে অফলাইনে আবেদন করতে হয়। অনলাইনে আবেদন করার জন্য আপনারা গুগলে সার্চ করে নেবেন matirkotha.net, এই ওয়েবসাইটটি আপনারা সার্চ করে নেবেন এবং এই ওয়েবসাইটটি সার্চ করার পর আপনাদের সামনে ঠিক এইরকম ইন্টারফেস হবে। এবং যদি আপনারা মোবাইল থেকে করেন তাহলে এখানে থ্রি ডটে ক্লিক করে এখানে ডেস্কটপ সাইট যেটি রয়েছে সেটি কিন্তু অন করে নেবেন, তাহলে কিন্তু মোবাইল থেকে আবেদন করতে আপনাদের সুবিধা হবে। এবার এই ওয়েবসাইটটি আসার পর নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করলেই সবার নিচের দিকে একটু লক্ষ্য করতে পারবেন কৃষির যান্ত্রিকীকরণ 2020-2021 বলে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনাদের সামনে দুটি অপশন আসবে, একটি হচ্ছে অ্যাপ্লিক্যান্ট, দু নম্বর হচ্ছে ডিপার্টমেন্ট। প্রথমে আপনারা অ্যাপ্লিক্যান্ট অপশনটিতে ক্লিক করবেন। এইখানে আসার পর এখানে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করবার জন্য এখানে রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে। এখানে বলা হয়েছে রেজিস্ট্রেশন করবার আগে ভালোভাবে ইউজার ম্যানুয়ালটি ভালোভাবে পড়ে নেবেন এবং আপনার একটি ভোটার কার্ডের নাম্বার কিন্তু প্রয়োজন হবে, সেটি কিন্তু হাতের কাছে আপনারা রেখে দিবেন এবং ভোটার কার্ডের নাম্বারটি অবশ্যই উইদাউট স্পেস দিয়ে আপনাদেরকে দিতে হবে, শুধুমাত্র এই অপ্লিক চিহ্নটি আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়াও এই ভোটার কার্ডের আইডিটি কিন্তু আপনার হবে লগইন আইডি এবং আপনাদেরকে কিন্তু ভোটার কার্ডের নাম্বার এবং ব্যাংকের তথ্য আপনাকে আপলোড করতে হবে, যেটি জেপিজি ফরম্যাটে 200 KB মধ্যে কিন্তু আগাম আপনারা তৈরি করে রেখে দিবেন এবং ভোটার কার্ডের নম্বর ও আপলোড হওয়া কার্ডের তথ্য এক হতে হবে। ভোটার কার্ডের নাম্বার এবং আপলোড হওয়া কার্ডের তথ্য অর্থাৎ দুটো নাম আরে কিন্তু সমস্ত একই হতে হবে, নতুবা আপনার আবেদন গৃহীত হবে না। এছাড়াও রেজিস্ট্রেশনের সময় মৌজা ও খতিয়ান নম্বর কিন্তু আপনাদেরকে প্রদান করতে হবে, তাই এই ডকুমেন্টসগুলি আপনারা কিন্তু আবেদন করার পূর্বে কিন্তু আগে সংগ্রহ করে রেখে দিবেন। এবার এখানে প্রসেসড যে অপশনটি দেখতে পাচ্ছেন এই প্রসেসড অপশনটিতে ক্লিক করবেন। প্রসেস অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে, এখানে কিন্তু ক্যাপিটাল লেটারে আপনাকে এপিক অবলিক ভোটার কার্ডের নাম্বারটি এই ঘরটিতে দিতে হবে, দেওয়ার পর এখানে এন্টার অপশনটিতে ক্লিক করতে হবে। এন্টার করার পর এবার আপনাকে কিন্তু ফোন নাম্বার দিতে হবে এবং আপনাদের পছন্দসই কিন্তু এখানে একটি পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে এবং পাসওয়ার্ডটি তৈরি করার পর নিচে কনফার্ম পাসওয়ার্ডের ঘরে সেই পাসওয়ার্ডটি আরেকবার বসিয়ে দিতে হবে। তারপর নেম অফ ফার্মার, এখানে কিন্তু যিনি কৃষক তার নামটি এখানে দিতে হবে এবং ফাদার্স হাজব্যান্ড নেম, এখানে বাবা অথবা হাজব্যান্ডের নাম এখানে আপনারা দিয়ে দিবেন। তারপর জেন্ডার, এখান থেকে মেল ফিমেল আপনারা কিন্তু চয়েস করে নিতে পারবেন। তারপর আধার কার্ড নাম্বার, এখানে আপনাদের আধার কার্ডের নাম্বারটি দিতে হবে এবং ক্যাটাগরি, এখান থেকে এসসি এসটি জেনারেল প্রভৃতি ক্যাটাগরি আপনি আপনার ক্যাটাগরিটি চয়েস করে নেবেন এবং ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনার জেলার নামটি চয়েস করে নেবেন। সাব ডিভিশন, এখান থেকে আপনার সাব ডিভিশনের নাম চয়েস করে নেবেন এবং ব্লক, এখান থেকে আপনার ব্লকের নামটি চয়েস করে নেবেন এবং গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের নাম, মৌজা, ভিলেজ এবং আপনার খতিয়ান নম্বর, এছাড়াও এখানে পোস্ট অফিসের নামটি আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে নিচে সাইন আপ বলে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। সাইন আপটি করার সাথে সাথে কিন্তু আপনাদের সাকসেসফুলভাবে রেজিস্ট্রেশনটি হয়ে যাবে। রেজিস্ট্রেশনটি হওয়ার পর আপনাদেরকে আবার লগ ইন করতে হবে, অটোমেটিক আপনাদের লগ ইন পেজে চলে আসবে, এখানে আপনাকে লগ ইন আইডি বসাতে হবে এবং পাসওয়ার্ডটি বসাতে হবে। বসানোর পর এখানে সাইন ইন বলে যে অপশনটি রয়েছে এই সাইন ইন অপশনটিতে ক্লিক করবেন। আপনাদের ইউজার আইডিটি হলো আপনারা যে ভোটার কার্ডের নাম্বারটি দিয়েছেন সেটি হলো ইউজার আইডি এবং নিচে পাসওয়ার্ড হচ্ছে যেই পাসওয়ার্ডটি আপনারা চয়েস করেছেন সেই পাসওয়ার্ডটি। লগ ইন করলে আপনাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এবং এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন, ফার্মার অ্যাডমিনে ফর্মস এবং অ্যাপ্লাই নিউ বলে দুটি অপশন আছে, এখানে আপনারা অ্যাপ্লাই নিউ যে অপশনটি রয়েছে এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। অ্যাপ্লাই নিউ করার পর এবার এখানে কিন্তু তিনটি স্কিম কিন্তু চলে আসবে,
এখানে আপনারা এবারে কোন স্কিমের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন আপনাকে এখানে এবারে তার পাশে কিন্তু অ্যাপ্লাই হেয়ার বাটন রয়েছে এখানে ক্লিক করতে হবে আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম আপনারা কোন স্কিমে কোন কোন সুবিধাগুলি পাবেন বা কোন কোন যন্ত্রপাতিগুলি পাবেন বা কোন স্কিমের জন্য কী কী যোগ্যতা প্রয়োজন কৃষক ভাইদের সেই নিয়ে আলোচনা করেছিলাম যদি আপনারা সেই ভিডিওটি না দেখে থাকেন আপনারা সেই ভিডিওটি দেখে নিন তারপর এখানে আপনারা বুঝতে পেরে যাবেন কোন স্কিমের জন্য আপনারা এলিজাবেথ বা কোন স্কিমে কোন যন্ত্রপাতিগুলি আপনারা কিনতে পারবেন আমি আপনাদেরকে ESSM এই প্রকল্পে কীভাবে আবেদন করতে হয় সেটি দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লাই হেয়ার অপশানটি রয়েছে এখানে আমি ক্লিক করলাম পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে প্রথমেই বলেছি নেম অফ অর্গানাইজেশন যদি আপনার কোনো অর্গানাইজেশন থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে অর্গানাইজেশনের নামগুলি দিয়ে দেবেন তবে যেখানে যেখানে লাল রঙের স্টার চিহ্ন দেওয়া রয়েছে এই অপশানগুলি কিন্তু আপনাদেরকে পূরণ করতেই হবে এই অপশানগুলি আপনারা পূরণ না করলে পরবর্তী স্টেপে পৌঁছতে পারবেন না এবং নেম অফ ফার্মার এখানে অটোমেটিক কিন্তু ফার্মারের নাম আপনারা আগে যেই নাম্বার নামটি দিয়েছেন সেই নামটি কিন্তু এখানে চলে আসবে এবং ফাদার হাজব্যান্ড নেম এই ক্ষেত্রেও আপনাদের নামটি এখানে অটোমেটিক চলে আসবে এবং এপিক নম্বর এখানেও কিন্তু এপিক নম্বরটি অটোমেটিক চলে আসবে তারপর KDID যদি আপনাদের KDID নাম্বার জানা থেকে থাকে তাহলে আপনারা দিতে পারেন আর না দিলেও কোনো অসুবিধা নেই যেহেতু লাল স্টার চিহ্ন দেওয়া নেই এবার এখানে আধার কার্ড টাইপ এখানে আধার কার্ড নাম্বারের জায়গায় ঠিক দেওয়া রয়েছে আর আধার এনরোলমেন্ট নাম্বার যদি আপনার আধার কার্ডটি করতে দেওয়া থাকে সেক্ষেত্রে আপনারা আধার এনরোলমেন্ট নাম্বারটিতে ক্লিক করবেন এবার এখানে আপলোড ব্যাঙ্ক ডকুমেন্টস এখানে কিন্তু আপনাদেরকে ব্যাংকের প্রথম পাতার জেরক্স বা প্রথম পাতার যে অংশটা সেটা কিন্তু আপলোড করতে হবে চয়েস ফাইলে ক্লিক করলেই কিন্তু আপনারা ফোন মেমোরির মধ্যে চলে যাবেন এবং এখানে ফোন মেমোরিতে আপনারা আগে থেকেই ফাইলগুলি রেডি করে রাখবেন সেখান থেকে আপনারা এখানে সহজেই আপলোড করতে পারবেন এবং এপিক 2 নম্বরে কিন্তু আপনাদেরকে ভোটার কার্ডের যে ছবি সেটি কিন্তু এখানে আপলোড করতে হবে আপলোড করার পর এখানে নিচে আধার কার্ড নাম্বার অটোমেটিক এখানে আধার কার্ডের নাম্বারটিও কিন্তু চলে আসবে এবং হোয়ার অ্যাপ্লিক্যান্ট ইজ ওমেন এখানে কিন্তু অটোমেটিক নো রয়েছে কারণ আমি প্রথমেই সেখানে মেল ক্যান্ডিডেট সিলেক্ট করেছিলাম তাই এখানে অটোমেটিক নো চলে আসছে তারপর এখানে আপনাকে ব্যাংকের ডিটেলস দিতে হবে প্রথমেই ব্যাংক নেম এখানে আপনার ব্যাংকের নামটি দিতে হবে তারপরে ব্রাঞ্চ কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্রাঞ্চের নামটি দিতে হবে অ্যাকাউন্ট নাম্বার আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে এবং টাইপ অফ অ্যাকাউন্ট এখান থেকে আপনারা সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট এখান থেকে আপনারা চয়েস করে নেবেন তারপর IFSC কোড এখানে আপনার ব্যাংকের IFSC কোডটি দিয়ে দিবেন যেগুলি কিন্তু সম্পূর্ণ আপনার ব্যাংকের যে প্রথম পাতা রয়েছে পাসবইয়ের সেখানে কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে তারপর এখানে সোর্স অফ ফান্ড এখানে দুটি অপশান রয়েছে ওন না ফাইন্যান্স আপনি এখানে ওন আর যদি আপনার ফাইন্যান্সভাবে যদি সোর্স হয়ে থাকে আপনার ইনকামের সেক্ষেত্রে আপনি এখানে ফাইন্যান্স করবেন আর না হলে এখানে ওন আপনারা ক্লিক করে রেখে দিবেন তারপর এখানে ভিলেজের নামটি দিবেন পিন নাম্বারটি দিবেন তারপর গ্রাম পঞ্চায়েতের নাম্বার নামটি দিবেন তারপর PS এখানে পুলিশ স্টেশনের নামটি দিয়ে দিবেন এবং PO এখানে আপনার পোস্ট অফিসের নামটি দিয়ে দিবেন তারপর ডিস্ট্রিক্ট সাবডিভিশন ব্লক মৌজা এবং খতিয়ান নাম্বার এগুলি কিন্তু অটোমেটিক চলে আসবে তারপর এখানে ক্যাটাগরি অফ ফার্মার এখানে জেনারেলি রেখে দিবেন তারপর এখানে এরিয়া অফ ল্যান্ড হোল্ডিং ইন ডেসিমেল এখানে আপনার ডেসিমেলে হিসাব করে কিন্তু আপনার জমির পরিমাণটি লিখতে হবে তারপর এখানে আপনি কোন যন্ত্রপাতিটি কিনতে চাইছেন বা পারচেস করছেন তার এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন ক্যাটাগরি চয়েস ক্যাটাগরিতে ক্লিক করলে এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি চলে আসবে আপনার যন্ত্রপাতিটি কোন ক্যাটাগরির এখানে টিলেজ মেশিন ইরিগেশন ডিভাইস হারভেস্টিং পোস্ট হারভেস্টিং ল্যান্ড লেভেলিং প্রভৃতি কিন্তু এখানে রয়েছে আপনার ক্যাটাগরি কোনটি হবে সেটি এখান থেকে আপনি চয়েস করে নেবেন তারপর চয়েস মেশিনারি এখানে কিন্তু আপনাকে এবার যন্ত্রপাতি চয়েস করতে হবে আপনি যেই ক্যাটাগরিটি চয়েস করেছেন তার মধ্যে এখানে লিস্ট থেকে আপনারা চয়েস এগুলি চয়েস করে নিতে পারবেন এবং ম্যানুফ্যাকচার কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করেছে আপনার যন্ত্রপাতিটি সে এখানে কিন্তু বিভিন্ন ম্যানুফ্যাকচার কোম্পানির নাম থাকবে এখান থেকে কিন্তু আপনারা কোম্পানির নামটি চয়েস করে নেবেন তারপর এখানে চয়েস মডেল এখানে ক্লিক করলেই ওই কোম্পানির যে সকল মডেলগুলি রয়েছে সেই মডেল নাম্বারগুলিও চলে আসবে এখান থেকে আপনি মডেলটি চয়েস করে নেবেন এবং প্রাইস কিন্তু এখানে অটোমেটিক একটি প্রাইস কিন্তু চলে আসবে তারপর এখানে একটি চেকবক্স রয়েছে এই চেকবক্সটিতে ঠিক দিবেন এবং নিচে আরেকটি চেকবক্স রয়েছে এই চেকবক্সটিতে ঠিক দিবেন উপরের চেকবক্সটিতে আপনাকে বলেছে এটি সাবমিট করার পর আপনাকে কিন্তু ADA অফিসে যোগাযোগ করতে হবে এই সকল ডকুমেন্টসগুলি নিয়ে এখানে 6টি ডকুমেন্টসের কথা বলা রয়েছে এক হচ্ছে আধার কার্ডের এবং 2 হচ্ছে অ্যাড্রেস প্রুফ সেটি আপনি আধার কার্ড বাদে অন্যান্য যে কোনো ID প্রুফ দিতে পারেন ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড প্রভৃতি তারপর প্রুফ অফ ফার্মার ক্যাটাগরি এখানে আপনার ফার্মার ক্যাটাগরির কোনো প্রুফ আপনাকে দিতে হবে আপনি যে জেনারেল ক্যাটাগরি দিয়েছেন ফার্মার
আপনার যে ফার্মার আপনি সেই ফার্মারের কোনো একটি প্রুফ আপনাকে দিতে হবে। তারপর ফটোকপি অফ ব্যাংক পাসবই, এখানে যেই ব্যাংক পাসবইটি আপনি আপলোড করেছেন সেই ব্যাংক পাসবইটিও আপনার প্রয়োজন হবে, এবং পাসপোর্ট সাইজ ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি লাগবে, এবং ল্যান্ড ডকুমেন্টস, এখানে আপনার জমির কাগজপত্র, সেক্ষেত্রে আপনি রেকর্ডও দিতে পারেন, দলিলও দিতে পারেন। তারপর এখানে আরেকটি চেকবক্স রয়েছে, এই চেকবক্সটিতে আপনারা ঠিক দিবেন। এখানে বলা হয়েছে যে আপনি লাস্ট 5 বছরে কোনো কৃষিজ যন্ত্রপাতির জন্য আবেদন করেননি। তারপর এখানে দুটি চেকবক্সে ঠিক দেওয়ার পর এখানে যে সাবমিট অপশনটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। সাবমিট করার সাথে সাথে কিন্তু এখানে আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এবং আপনাকে একটি অ্যাপ্লিকেশন আইডি নাম্বারও দিয়ে দিবে, এবং এখানে বলেছে আপনি একটি প্রিন্ট আউট করবেন। আপনাকে পরে আমরা দেখাচ্ছি কীভাবে একটি প্রিন্ট আউট করতে হবে। আপনার ফর্মের প্রিন্ট আউট করার পর সেটি 1 সেপ্টেম্বর 2020 মধ্যে কিন্তু আপনার ব্লক অফিসে যে এডিও অফিস রয়েছে কৃষি আধিকারিক দপ্তর সেখানে গিয়ে কিন্তু আপনি যে যে ডকুমেন্টসগুলি আমরা আগে বললাম সেই ডকুমেন্টসগুলির সঙ্গে প্রিন্ট আউটটি নিয়ে গিয়ে জমা দিতে হবে। এবার আপনারা ওই প্রিন্ট আউটটি কীভাবে বার করবেন সেটি আপনাদেরকে দেখাচ্ছি। পিডিএফটি ডাউনলোড করার জন্য আপনারা হোম পেজে চলে আসবেন এবং কৃষির জানতেকরণ 2020-21 এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাপ্লিকেন্ট যে অপশনটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন, এবং এখানে ক্লিক করার পর রেজিস্ট্রেশন লগইন দুটি অপশন আসবে, আপনারা লগ ইন অপশনটিতে ক্লিক করবেন, এবং লগ ইন অপশনে ক্লিক করার পর আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়ে যাবেন। আর অটোমেটিক কিন্তু এখানে লগ ইন হয়েও যাচ্ছে, কারণ যেহেতু আপনারা লগ আউট করেননি তাই সঙ্গে সঙ্গে যদি আপনারা পিডিএফটি ডাউনলোড করেন তাহলে কিন্তু অটোমেটিক এখানে লগ ইনটি হয়ে যাবে। লগ ইন পেজে আসার পর এখানে কিন্তু আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন টাইপ, অ্যাপ্লিকেশন নম্বর, স্ট্যাটাস এখানে কিন্তু আপনারা সমস্ত কিছু দেখতে পাবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন একটি ডাউনলোড পিডিএফ বলে অপশন পাচ্ছেন। এই ডাউনলোড পিডিএফ অপশনটিতে আপনারা ক্লিক করবেন, এখানে ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে সম্পূর্ণ কিন্তু পিডিএফটি ওপেন হয়ে যাবে, এবং এই পিডিএফটি আপনারা প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করার পর এখানে একটি ছবি চেটানোর জায়গা রয়েছে, এই ছবি চেটানোর জায়গাটিতে আপনারা একটি ছবি চিটিয়ে দেবেন, এবং ছবি চেটানোর পর এই ডকুমেন্টসের সঙ্গে আমরা যে সকল ডকুমেন্টসগুলি আগে বলেছিলাম সেই ডকুমেন্টসগুলি আপনারা জেরক্স এবং অরিজিনাল দুটিই কিন্তু সঙ্গে নিয়ে আপনাদের নিকটতম যে এডিএ অফিস রয়েছে কৃষি আধিকারিক দপ্তর সেখানে গিয়ে আপনারা জমা করে দেবেন, তাহলেই কিন্তু আপনাদের সাকসেসফুলভাবে সমস্ত প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু মনে প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে ইনফরমেশনটি বেশি বেশি করে কৃষক বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন, এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি ক্লিক করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।